ওয়েলকাম ব্যাক টু মাই প্রথম চ্যানেল মনমন্ডল ব্লগ। বন্ধুরা, নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিসের রিলেটেড হতে চলেছে অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজকে আমরা জানবো জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে। বন্ধুরা, জগন্নাথ দেবের রথযাত্রা যে সময় হয় সে সময় সেই রথটাকে একটা মুসলিম কবরস্থানে দাঁড় করানো হয়। তা আসলে কিসের জন্য এই রথটা মুসলমান কবরস্থানে দাঁড় করানো হয়? তো চলুন জানি। ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তারা তিনজন তাদের মাসির বাড়ি যায়, আর সেখানে যাওয়ার পথে একটা মুসলিম কবরস্থানে সেই রথগুলো দাঁড় করানো হয়। তো আসলে কিসের জন্য দাঁড় করানো হয় চলুন জানি। বন্ধুরা, ভগবান জগন্নাথ দেবের একজন ভক্ত ছিলেন, তার নাম হয়েছে শালবেগ, আর শালবেগ ছিলেন একজন মুসলমান। শালবেগের মা একজন হিন্দু ছিলেন, কিন্তু তার বাবা একজন মুসলমান ছিলেন, তাই জন্য তিনি মুসলমান ধর্মটাই বেছে নিয়েছিলেন। আর তিনি মুঘল সাম্রাজ্যে কাজ করতেন, তিনি একজন মুঘলের সেনা ছিলেন, আর সে সময়ই একটা যুদ্ধ লেগে যায়, আর যুদ্ধ লাগার কারণে তার মাথা যুদ্ধতে ফেটে যায়, আর ফেটে যাওয়ার ফলে তাকে মুঘল যে সৈন্য থেকে বের করে দেওয়া হয়, আর তারপরের থেকে তিনি খুব চিন্তিত অবস্থায় তাকে পাওয়া যায়। তার মাথা কাজ করছিল না, আর তারপরে তার মা তাকে বলে যে জগন্নাথ দেবের স্মরণ করতে, আর তিনি ঠিক সেটাই করলেন, জগন্নাথ দেবের স্মরণ করতে লাগলেন। আর একদিন ভগবান দেব জগন্নাথ দেবের স্মরণ করতে করতে তিনি একদিন ভগবান জগন্নাথ দেবকে স্বপ্নে দেখতে পায়, আর সেখানে জগন্নাথ দেব তার মাথায় হাত রেখে দিয়ে দেয়। আর তারপরে কি হয় চলুন জানি। শালবেগ এটা বুঝতে পারে যে তার তিনি সেটা স্বপ্ন দেখছেন, এটা তিনি বুঝতে পারে। আর তারপরে কি হয় চলুন বলছি। তারপরে হয় শালবেগ ঘুমের থেকে জাগনা পেয়ে যায়, আর তার মাথায় তিনি হাত রেখে দেখে যে তার মাথায় কোনো চোট নেই। তারপরেই তিনি জগন্নাথ দেবের স্মরণ করতে করতে উড়িষ্যার জগন্নাথ দেবের যে মন্দিরটা সেখানে যেতে লাগে, আর অনেক খোঁজার পরে তিনি সেই মন্দিরটা পেয়ে এলেন। আর তিনি মুসলিম হওয়ার কারণে সেখানে তাকে যেতে দেওয়া হলো না। তো আসলে কিসের জন্য তাকে সেখানে যেতে দেওয়া হলো না? শুধুমাত্র তিনি মুসলমান ছিলেন তাই জন্যে। আর আজকালকার দিনে যে না সে সেখানে যেতে পারে চলুন জানি। এখন বন্ধুরা, তিনি একজন মুসলমান ছিলেন তার জন্য তাকে ভগবান জগন্নাথ দেবের সেখানে যেতে দেওয়া হয়নি। আর সেখানে থাকতে 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 তিনি মারা যায়। তো সে যখন সেখানে মারা যায়, সেখান থেকে 3 কিলোমিটার দূর একটা কবরস্থান আছে, আর সেই কবরস্থানে তাকে রাখা হয়। আর একদিন সেই বছরই যখন রথ চলতে লাগে, জগন্নাথ দেবের সেই রথটা সেখানে থেমে যায় কবরস্থানের জায়গায় গিয়ে। সবাই সেখানে রথ ফেলতে লাগে, কিন্তু রথ এক পাও এগায়নি। কিসের জন্য এগায়নি চলুন জানি। কেননা ভগবান জগন্নাথ দেব তার ভক্তকে অনেকই অনেকই ভালোবাসতেন, তাই জন্য সে রথটা একটু এগায়নি। আর তারপরের থেকে সেই রথ সেখানে প্রতি বছর দাঁড় করানো হয়। আর এই শালবেগের যে কাহিনীটা, এটা একজন সেখানে পুরোহিত মশাই ছিলেন, তিনি এই কাহিনীটা যেখানে লোক ছিল সেখানে রথযাত্রার সময় সেখানে শুনিয়েছিলেন। আর সেখানে প্রতি বছর শালবেগের যে কবরস্থান সেখানে রথ থামানো হয়, আর এটা প্রতি বছর করা হয়। বন্ধুরা, এই স্টোরিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা একবারে সত্যিকারের স্টোরি, এটা সত্যিকারে ঘটেছিল। আর গাইজ, যেহেতু আমার অল্প অল্প বেজেছে বলতে, কেননা আমার যে জিপে কিছু একটা হয়েছে, তো তাই জন্য বাজছে অনেক ব্যথা, তাই জন্য আমি ব্লগও 2 দিন হলো দেইনি, আর এক্স্যাক্টলি টাইম পাইনি, তার জন্য ব্লগটা দেওয়া হয়নি। আর আজকে 3 দিন পরে ভিডিও যাচ্ছে, আর গলাটা অল্প মানে ব্যথা করছে, তাই জন্য অল্প আওয়াজটা ক্লিয়ার নাও হতে পারে, বেজেছে মানে জায়গায়।
তো তথাপি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেল আইকনে প্রেস করে দেবেন যারা নতুন আছেন। আর বাই বাই, অন্য আর একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর গাইস, যেহেতু আপনাদের সবাইকে আমি বলেছিলাম যে আমি একটা PM 800 কনসার্ট মাইক অর্ডার করেছিলাম, আর ফাইনালি সেটা এসে পড়েছে, আর এটা দিয়ে আজকে আমি আমার ভয়েসটা রেকর্ড করলাম। তো বন্ধুরা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।